হে গাইস, গুড মর্নিং। আজকে আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে, লেট মানে অনেকটাই লেট হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি কাশি হচ্ছে, তো সেই জন্য আমি আজকে মর্নিং ওয়াকে যেতে পারিনি। তো আজকে দিনকে একটু রেস্ট নিলাম, কেন কি প্রচণ্ড কাশি হচ্ছিলো, সেই জন্য আজকে যাওয়া হয়নি। তো এখন প্রায় কটা বাজছে, প্রায় 11:30 বাজছে, উঠেছি অনেকটা আগে। এই ব্লগ পোস্ট ফোস্ট করলাম, এবার দেখি একটুখানি আজকে বড় বাজার যাওয়ার প্ল্যান আছে। তো নন্দিত এখন টিউশন পড়াচ্ছে, তো ওর হয়ে গেলে পরে আমরা একটু বড় বাজার দিকে যাব। নন্দিত এখন টিউশন পড়াচ্ছে, ওর টিউশন হয়ে যাওয়ার পর আমরা বেরোবো। অলরেডি গাছটাকে রোদে রেখে দিয়েছে, আমরা বলেছিলাম না এই জানলা দিয়ে আমাদের প্রচণ্ড রোদ ঢোকে, তো রেখে দিয়েছে। হ্যাঁ, একটু পরেই আমরা বেরোবো। ওয়েদারটাও ভালো আছে, দারুণ ওয়েদার। ঠান্ডা পড়ে গেল মোটামুটি, মানে মোটামুটি না, ভালোই ঠান্ডা পড়ে গেল। ওই জন্য প্রচণ্ড কাশি হচ্ছিল আমার আজকে, রান্নাঘর একটু ওল্ডাল হয়ে আছে। আমাদের আরেকটা ব্যালকনি এদিক থেকে দেখলে বোঝা যাবে, এই ব্যালকনি দিয়ে আমাদের প্রচুর রোদ ঢোকে, প্রচুর রোদ ঢোকে। ও, আমি এইমাত্র পড়িয়ে উঠলাম, আর ও তো ফল খাচ্ছে এখন, বেশি কিছু আর খাবে না। এমনিতে আমাদের আজকে উঠতেও লেট হয়ে গেছিল, লেট হয়েছে মানে এখানে ওই বললো ঠান্ডাটা এত পড়েছে, আর ঘরটাও একটু ওপরে বলে হয়তো ঠান্ডা হাওয়া আসে, মানে খুব শিরশিরে হাওয়া দিয়ে জানলা বন্ধই রাখছি রাত্রেবেলায়, তবুও যেন ঠান্ডা লেগে আছে। আমারও সকাল থেকে উঠে একটু শরীরটা খারাপ লাগছে, গলা ব্যথা ব্যথা করছে, ওর তো কাশি ছিলই, আরও কাশি কাশি হচ্ছে, তো সেই জন্য বললো যে চানটানো আজকে করবে না, আর বেশি খাওয়াটাও এখন কম করছে, তো আজকে ফ্রুটস ফ্রুটস খেয়েই থাকবে। আমি আর একার জন্য তখন ভাবলাম না দূর, আমি আর একার জন্য কি ভালো, ইচ্ছেও করে না, মানে একটা মানুষের জন্য রান্না করা কি করব ভাবতে ভাবতেই তো আমিও, আর এমনি আমাদের একটু বাজার যাওয়ার আছে, কিছু জিনিস কিনতে হবে, জিনিস মানে ওই আমরা একটু শীতকালের জন্য ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট দেখবো, কারণ অলরেডি বেজে গেছে, আমাকে পুজো করে বেরোতে হবে। চলো ঠিক আছে, রেডি হই, তারপরে বেরোনোর সময় আমাদের দেখা দেখা হচ্ছে আবার। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, টাটা। তো দেখো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি উত্তরদেব পুজো সারতে। পুজোর আগে আমি তুলসী মন্দিরেও জল দিয়ে দিই, আর সাথে সাথে অপরাজিতা গাছটাতে একটু জল দিয়ে দিই, আর বাকিগুলো যেগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট ওগুলো অল্প অল্প জল লাগে, তাই সকালে ঘুম থেকে উঠে ওগুলো দিয়ে দিই। দেখো এখন আমি পুজোটা সেরে নিচ্ছি, আর আমার মন্দিরের হাইটটা অনেকটা লম্বা বলে আমাকে আর বসে পুজো করতে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যায়। আর তাছাড়া এখানে তো আমি লক্ষ্মী পুজো করি না, যে মা ওখানে করে তো আলাদা করে, আর এখানে লক্ষ্মী পুজো করা হয় না, তাই নিত্যদিনের পুজো আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ওপরেই আমি আমার ঠাকুর সব রেখেছি, ওখানেই ঠাকুরকে জল দিয়ে দেওয়া, প্রদীপ ধূপ দিয়ে দেওয়া হয়ে যায়, আলাদা করে আর বসে করতে হয় না আমাকে। ঠাকুরকে জল মিষ্টি দেওয়া তো আমার মোটামুটি হয়েই গেছে, পুজো শেষ করে সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাব, কারণ বেরোতেও হবে, খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব তাড়াতাড়ি, কারণ তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি যেতেও আর ফিরেও আসতে পারবো, ওখানে কতটা টাইম লাগছে লাগবে বোঝা বুঝতে পারবো না। যাই হোক, আমি রেডি হয়ে বেরিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, ও লাগাতে শুরু করেছে ফিস 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 ফিস, বলিউড স্টার, হ্যাঁ বলিউড স্টার, এখন পুরো গন্ধ মেখে যাবে। যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি, চলো সঙ্গে থেকো, দেখতে থাকো ভিডিওটা, টাটা। বড় বাজার দিকে যাবো, হ্যাঁ বড় বাজার দিকে যাবো, অনেক কিছু কেনার প্ল্যান আছে, দেখা যাক কতটা কি করে উঠতে পারি। চলো টিল দেন, বাই বাই। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে প্রিন্সেপ ঘাট দেখে মনে হলো একটু নেমেই যাই, একটু ভেতরে ঘুরে আসি, তাই নেমে পড়লাম। একটু ঘুরে নেওয়া যাবে, বেশিক্ষণ নয়, 5-10 মিনিট ঘুরে গিয়ে ঘুরে নিয়ে তারপর আমরা আবার বাজারের দিকে যাব, ওই রাস্তায় পড়লো বলে। আর এইখানে এলেই তো আমার ওই জিতের সিনেমার গান মনে পড়ে যায়। তো দেখো এখানে আমার দেখে এসে প্রথমে ফুচকার দিকে নজর পড়েছে, কিন্তু ভাবছি ফুচকা খাবো না, ও তো তেল ছাড়া এখন ঝালমুড়ি ওটাই খাচ্ছে, তো আমাকে বললো এখানে বাটাটা পুরি আছে খাবি, তাহলে আমি বললাম, তখন বললাম ঠিক আছে ফুচকার থেকে বাটাটা পুরি ভালো, তো আমি ভাবছি বাটাটা পুরিটাই ট্রাই করে দেখি। আমাদের প্রিন্সেপ ঘাট আসার কোনো প্ল্যান ছিল না, বাটাটা পুরি খেতে চলে এলাম, বাটাটা পুরি না, আমরা বড় বাজার যাচ্ছি, এই রাস্তা দিয়ে পড়বে পাবো ঘাট, প্রিন্সেপ ঘাট সবই, একবার ঘুরেই যাই সামনে,
এই তো সামনে, আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না আসতে, 10-15 মিনিট লাগে বল, 10 মিনিট লাগে আসতে। ওদিকে যাব একটু ব্রিজটার কাছে, গিয়ে পরে চলে যাবো আমরা বড় বাজারের দিকে। ফুচকা তো ডেলি খাচ্ছিস। এরা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন এবং ব্রিজের ঠিক নিচটাতে এখানে চক্করেলটা ছাড়ে, তো দেখতে অপূর্ব লাগে। ঠিক ব্রিজ নিচে, চ আমরা ওইদিকে একটু ঘাটের দিকে যাব। ঘাটের দিক থেকে গিয়ে বড়বাজারের দিকে চলে যাব। হ্যাঁ, বড়বাজার যাচ্ছি, ওখানে এখান থেকে তো খুব একটা দূর নয়, তাহলে আর অসুবিধা কিসে, একবার চলেই যাই। এটা হচ্ছে ঠিক ঘাটের দিকটাতে, এটা অ্যাকচুয়ালি প্রেম করার জায়গা, প্রচুর ভিড়। গঙ্গার ঘাট দারুণ অসাধারণ লাগছে। তো আমরা কিছুক্ষণের জন্য গঙ্গার ঘাটে চলে এসেছিলাম পরন্ত বিকেলে গঙ্গাকে উপভোগ করার জন্য। এই সময় সুন্দর হাওয়া দিচ্ছিল আর প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো, খুবই সুন্দর। আর তোমরা জানোই যে নদীর ধারে কিছুক্ষণ সময় কাটালে মনটাও যেন একদম পরিষ্কার হয়ে যায়, তো খুব ভালো লাগে। ও অ্যাজ ইউজুয়াল চলে এসেছে ঘুটি গরম খাবার জন্য, মানে প্রিন্সেপ ঘাটে আসবে আর ঘুটি গরম না খাবে এটা তো হবে না। আমরা বড়বাজার পৌঁছে গেছি, তো এখানে গিয়ে তো এত রাস্তা এত দোকান, আর তাছাড়া আমাদেরকে চার পাঁচটা দোকান ঘুরে দেখতে হয়েছে, তো ওখানে এই জন্য আমি বিভিন্ন দোকান দেখছি কোথায় কি পাওয়া যায়। তো আমরা মেইনলি যে রাস্তাটা জানতে পারলাম ওটার নাম হচ্ছে প্রজ্ঞাপট্টি, তো ওই রাস্তাতে মেইনলি ব্ল্যাঙ্কেটের সব দোকান পাওয়া যায়। এখানে আমরা লাস্ট এই দোকানে এসেছি, এখানে মোটামুটি অন্যান্য দোকানের থেকে প্রাইসটাও একটু রিজনেবল মনে হলো আর ওই প্রাইসে কোয়ালিটিটাও ভালো মনে হলো, তো আমরা এখান থেকেই নেবার ডিসিশন নিয়েছিলাম। তো দাদারা এখন দেখাচ্ছে কালার শেডগুলো কোনগুলো চুজ করতে বলছে, ওদের যতগুলো আছে তো সেটাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওদেরকে বলছিলাম কোন কোন কালারগুলো আমরা নেব, তো এটাই দাদারা দেখাচ্ছে। যাই হোক, এখান থেকে আমরা বেশ কয়েকটাই নিয়েছি, ফাইনালি আমাদের কেনাকাটি কমপ্লিট। আরো অনেক কিছু কেনার ছিল বাট এটার ওয়েট এত বেশি হয়ে গেছে যে আর নিয়ে যেতে পারবো না, তো এবার বাড়ি চলে। এই যে দুটো কম্বল, দুটো কম্ফোর্টার, একটা বাচ্চার কম্বল আমরা এনেছি, এবার এই জাস্ট ঘর ঢুকলাম। আমি পুরো টায়ার্ড, মানে ঘাড়মার, আমি আর আমি নেই, আমার এমনি স্পন্ডাইলাইটিস আছে, এই সব বয়ে আনতে আনতে আমি ঘাড়মার। স্কুটি তে এলাম তো, আর স্কুটি যা স্পিডে চলছে, আমি আগে যাচ্ছি, আমি ব্ল্যাঙ্কেট পেছন দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে, বাবারে। না আজকে মানে যখন গেলাম তখন রাস্তা এতটা জ্যাম ছিল না, এই মুহূর্তে রাস্তাটা প্রচন্ড জ্যাম। আমরা রেড রোড দিয়ে এলাম, যাওয়ার সময় আমরা খিদিরপুর দিয়ে গেছিলাম, এখন রেড রোড দিয়ে এলাম, ভাবলাম ফাঁকা থাকবো, বাবা প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম। তারপর আবার বাম, মানে এমনি আবার স্কুটির পেছনে বসে ঘাড় মারা, আর বেহালাতে তো দুপা যেতে যেতে সিগন্যাল, সিগন্যাল, ওরে বাপ রে বাপ রে, আর এরকম দুটো বড় বড় ব্যাগ আনা স্কুটির মধ্যে। আমরা আনবক্সিং ভিডিও দেখাবো একটু পরে, এসে পরে দেখাবো, এখন আমরা হাঁটতে যাবো, হেঁটে হেঁটে এসে পুরো কাজ কমপ্লিট করে তারপর এসে নিয়ে বসবো। হ্যাঁ, আমরা একটু ইভিনিং ওয়াকে যাই ডেলি, তো এটা হয়ে যাওয়ার পর ইভিনিং ওয়াকে একটু ভিডিও দেখাবো, তারপর ওপেনিং তখন করে দেখাবো কি রকম হয়েছে। ঠিক আছে ঠিক আছে, টাটা। বড়বাজার গেছিলাম তো, তো এবার একটু আমরা হাঁটতে বেরোচ্ছি, এটা আমাদের মানে ব্লগে একটু মিসটা, তো এবার একটু হেঁটে হেঁটে আসি, তারপর আমাদের কমপ্লেক্সের ভেতরটা। ওই দিকে দূরে একটা পার্ক আছে, যদি এখন অন্ধকার ওটা বোঝা যাবে না, আর এটা বাস্কেটবল গ্রাউন্ড, আর ওই দিকে আছে আমাদের ক্রিকেট ফুটবল গ্রাউন্ড আছে, ওটা তো গ্রাউন্ড ঠিক না, ওটা অ্যাকচুয়ালি অডিটোরিয়াম,
আর এটা বাস্কেটবল গ্রাউন্ড, এই দেখো এখানে সব বাচ্চারা খেলছে, বাচ্চা মানে বাচ্চা বড় মানে মোটামুটি সব এজের, ইভেন কোচ এসে, কোচ এসেও কিন্তু এখানে শেখায়, মানে কোচও আছে প্রত্যেকটা ক্রিকেট ফুটবল বাস্কেটবল সব কিছুর জন্যই কোচ আছে। এই যে আমাদের এটা গেটটা, এই যে সবাই বাস্কেটবল খেলছে, আর এখানে বিভিন্ন টুর্নামেন্টও হয়, ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট মানে কমপ্লেক্সের ভেতরেই পুরো টুর্নামেন্ট হয়। এটা নতুন তৈরি হচ্ছে, এটা আমাদের এখন গ্রিনফিল্ডের অফিসটা ওই পাশটাতে, যেটা শপিং কমপ্লেক্সটা দেখাবো তোমাদেরকে, আর এখানে নতুন অফিসটা এটা হচ্ছে, এটা হয়ে যাওয়ার পর ওটা রাস্তাটা অ্যাকচুয়ালি আমাদের ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক করার জন্যই তৈরি হয়েছে, ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক করার জন্যই তৈরি হয়েছে। এটা আমাদের সোসাইটিরই রাস্তা, তো আমরা এখান থেকে অনেকটাই যাই, ইভিনিং ওয়াক করতে করতে রাস্তা দিয়ে যাই, আর প্রত্যেকদিন কেএফসিটা দেখি, মনে যেন আজকে খাই খাই কিন্তু খাওয়ার হয়ে ওঠে না, তার কারণ হচ্ছে ডায়েট অ্যান্ড ডায়েট। দেখে নিয়েছিলাম কিন্তু ওই সব ভিড়ের মধ্যে আর অত ভালো করে দেখা হয়নি, তো সেই জন্য একটু দেখে নিচ্ছি, তোমরা তোমাদেরকেও দেখাবো আর আমরা নিজেরাও দেখে নেবো যে সব ঠিকঠাক মানে কোথাও কিছু খারাপ আছে কিনা, প্রচন্ড ভিড় ছিল। তো ফার্স্ট আইটেম হচ্ছে এটা, তো এটা হচ্ছে একটা বাচ্চাদের ব্ল্যাঙ্কেট, একদম নিউবর্ন বেবি বা তার থেকে একটু বড়, এটা আসলে আমরা গিফটিং এর জন্যই কিনেছি, ওর এক কলিগের দিদির মেয়ে হয়েছে, তো তার জন্য কি কিনবো কি কিনবো কি কিনবো করে হঠাৎ করে এটা দেখতে পেলাম না, এখন শীতকাল যেটা বলছিলাম, এটা ওর কলিগের এক দিদির মেয়ে হয়েছে, আমরা দেখতেই যাবো কালকে হয়তো, তার জন্যই কিনলাম যে ঠান্ডাটাও পড়েছে আর একটু অন্য ধরনের হবে, সবাই ড্রেস ট্রেস এইসব তো সবাই, কোয়ালিটিটা দারুণ, আর কোয়ালিটিটা হ্যাঁ আমার এত ভালো লাগলো, বাচ্চাদের পুরো সফট কোয়ালিটির একদম, আর একটু গ্লসি গ্লসিও আছে, তো এটা আমার দেখে খুব ভালো লাগলো, নতুন ধরনের জিনিস আর একদম সুন্দর পুরো প্যাকেট করাও, এটা গিফটিং এর জন্য ভালো, তো এটা একটা। আচ্ছা এরপরে আমরা নেক্সট যেটা কিনেছি, দুটো কমফোর্টার কিনেছি, কাকা অ্যাকচুয়ালি কাকা খুব পছন্দ করে কম্পিউটারটা, আমি কোনোদিন ইউজ করিনি কম্পিউটার, যদিও কাকা বলে কম্পিউটারটা ভালো, এই অল্প অল্প এখন যে রকম একটু একটু ঠান্ডা পড়েছে, মানে ঠিক চাদরটাও হচ্ছে না আবার ব্ল্যাঙ্কেটও নেওয়া যাবে না, তো সেটার জন্য কম্পিউটারটা কিনলাম, দুটো দিকেই নেওয়া যাবে, দুটো দিক আছে, একটা ভালো যে ডাবল সাইড, এদিকেও নেওয়া যাবে আবার এদিকে করেও নেওয়া যাবে, এটা একটা ভালো। এবারে ভেতরে যেমন কাকা বললে ভেতরে তুলো আছে, আমি ওইটা দেখার জন্য এই ভেতরে তুলো আছে, এটা একটা মানে পাতলা তুলোর লেয়ার দেওয়া আছে, তো প্রিন্টটা একটু দেখাই তোমাদের, এই যে একটা একটু কালারফুল নিয়েছে, একটা হোয়াইট এর মধ্যে নিয়েছে, এই এটা একটা ঠিক ভায়োলেট নয়, ওই এটা ওই কি কালার বলে এটাকে, ম্যাজেন্ডা, না ম্যাজেন্ডা নয়, ওই ভায়োলেট হালকা ভার্সন, ওই যে ভুলে যাচ্ছি, ওই হলো ভায়োলেট হালকা ভার্সন, আর এটা অপোজিটটা, আর এটা এই সাইডটা হচ্ছে এরকম, যেদিক হোক নেওয়া যেতে পারে, দুদিকে করেই নেওয়া যাবে, এটা একটা নিলাম আরেকটা নিয়েছি, এটার মধ্যে আছে হোয়াইটের মধ্যেই নিয়েছি, হোয়াইট একদম ঠিক প্রপার মানে মিল্কি হোয়াইট নয়, ওই অফ হোয়াইট টাইপের, আমার একটু হোয়াইট আসলে সব কিছুতেই পছন্দ হয়, ড্রেস বলো বেডশিট এরকম, এই হোয়াইটের মধ্যে তার প্রিন্ট আছে, উল্টো দিকটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে, মানে যত না এই দিকটা এই দিকের প্রিন্টটা খুব ভালো লেগেছে, তো সেই জন্যই বেসিক্যালি নেওয়া, এটা দুটো নিয়েছি। আর বড় বাজার মানে একদম মানে আমরা খুনি 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 ওই বলে যেতে মানে
মানে আমরা পুরো ব্ল্যাঙ্কেটের আড়ত থেকেই নিলাম, আর তো মানে বিভিন্ন দিকে বিভিন্ন রকম দাম বলছে, আর পুরো কনফিউজিং যে কোনটা আসল দাম আর সবথেকে বেস্ট কোয়ালিটি এটা। মানে এটা এত সফট, আমরা সত্যি কথা বলতে আমরা অনেক ফল প্রায় আমাদেরকে 1.5 ঘন্টা ঘুরতে হয়েছে তবে আমরা এই দোকানটা পেয়েছি। তাড়াতাড়ি কার্টুন কার্টুন খুলিয়ে এটা নেওয়া, আর এইটা আমরা ওই আগের কার্টুন থেকে চুজ করেছিলাম। এটা একটা মানে একটা একটু এটা তো সব একটু কমন কালারটা, কিন্তু ওইটা ওইটা বেস্ট। এইটা এটা তো আমাদের খুব পছন্দ হয়েছে, মানে স্কাই ব্লু এর উপর এই কালারটা খুব পছন্দ হয়েছে, এই প্রিন্টটাও খুব পছন্দ হয়েছে। এই হলো আজকের বাজার। আর একদিন যাবো, বেশিক্ষণের তো রাস্তা নয় আমাদের, তো খুব জোর কতক্ষণ লাগে, আমাদের ঘর থেকে খুব জোর ওই 30-40 মিনিট লাগিয়ে যেতে। না আমরা গেছিলাম যখন তখন খিদিরপুর দিয়ে গেলাম, ফাঁকা ফাঁকাই চলে এলাম, আর আসবার সময় ওয়ান ওয়ে করে দিয়েছিল, সে রেড রোড দিয়ে আসতে হলো, সে ওরে বাবারে বাবারে আরেকদিন যাবো, আমাদের আরো কিছু কেনার আছে। আপনারা কমেন্ট করে বলুন যে আমাদের ব্ল্যাঙ্কেট গুলো কেমন হয়েছে, আর রেঞ্জটাও বলুন কমেন্ট করে যে এটা কোনটা কত দাম হতে পারে। মোটামুটি তো বোঝা যাচ্ছে কিরকম শাইন বা কিরকম কোয়ালিটি, খুব সফট, আপনারা একটু গেস করে বলুন কিরকম দাম হতে পারে। যেটা বলছিলাম এটা এতটাই সুপার সফট কোয়ালিটির না, মানে প্রচন্ড বাচ্চাদের, ওদেরকে একটু নরম হলে ভালো হয়, আমার তো বলেছে উফ আমি নিয়ে নিই, আমারও নিয়ে নিতে ইচ্ছে করছে, এত সফট প্রচন্ড সফট। ঠিক আছে তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতদূর পর্যন্তই, কারণ এবারে আজকে আমরা প্রচন্ড টায়ার্ডও হয়ে গেছি, এত জিনিস বাজার টাজার করে দিন আমরা আবার হাঁটতে গিয়েছিলাম, তাছাড়া আবার এডিটিং এরও অনেক কিছু বাকি আছে, এডিট করতে একটু সময় লেগে যাবে, কাল আবার উঠে উঠতো মর্নিং ওয়াক যাবার, আর কাল অনেক কিছু প্ল্যান করে রেখেছি ঘরে, একটু পুরো জিনিস চেঞ্জ করতে হবে ঘরে, অ্যাকচুয়ালি ফ্যান গুলো একটু ব্লেড গুলো ময়লা হয়ে গেছে, ওইগুলো পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে সেগুলো করতে হবে, তো সকাল সকাল কালকে ওঠাও আছে। তো আজ ভিডিওটা এতদূর পর্যন্তই, তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিও সেটা জানিও, কমেন্ট করে জানিও কিরকম লাগছে, আর প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করো, লাইক করো, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব। ঠিক আছে আজকের মতো, টাটা।